সারেগামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত। ভালোবাসি 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 ভালোবাসি, ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। সাল 1878, স্থান বম্বে, সময় বসন্তের পূর্ণিমা। একটি নিয়ারের খাটের উপর একা ঘরে বসে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বয়স 17। সেই চন্দ্রাহত রাত্রে মন ভালো নেই নিঃসঙ্গ রবির, কিন্তু হঠাৎ এক কাণ্ড ঘটল। সে আচমকা এসে হাজির আমার ঘরে, চাঁদনি রাত, চারিদিকে সে যে কি অপরূপ আলো হাওয়া। কিন্তু আমি তখন কেবলই ভাবছি বাড়ির কথা, ভালো লাগছে না কিছুই, মন কেমন করছে বাংলাদেশের জন্যে, আমাদের বাড়ির জন্যে, কলকাতার গঙ্গার জন্যে। সে এসে একেবারেই আমার নেয়ারের খাটের উপরেই বসল, হঠাৎ বলল, আমার হাত ধরে টানো তো, টাগ অফ ওয়ারে দেখে কে যেতে। একেবারে প্রথম জীবনের এই গোপনচারিণীকে নিয়ে অনেক বছর পরে আরও কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। আরেকদিন সে আচমকা বলল, জানো, কোনো মেয়ে ঘুমিয়ে পড়লে যদি তার দস্তানা কেউ চুরি করতে পারে, তবে তার অধিকার জন্মায় মেয়েটিকে চুমো খাওয়ার। বলে খানিক বাদে আমার আরাম কেদারায় নেতিয়ে পড়ল নিদ্রা বেশে। ঘুম ভাঙতেই সে চাইল পাশে তার দস্তানার দিকে, একটিও কেউ চুরি করেনি। না, দস্তানা চুরি করলেন না 17 বছরের রবীন্দ্রনাথ। মেয়েটির নাম আন্না তাড়কর, জাতে মারাঠি, সদ্য বিলেত ফেরত বিদুষী, দেখতে ভারী ভালো এবং রবীন্দ্রনাথের থেকে বয়সে সামান্য বড়। কেন আন্নারই বাড়িতে দিনের পর দিন থাকতেন রবীন্দ্রনাথ? মেজদাদা মনে করলেন, বিদেশকে যারা দেশের রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারলে হয়তো ঘর ছাড়া মন আরাম পাবে, ইংরেজি ভাষা শেখবারও সেই হবে সহজ উপায়। আন্নার বাড়িতে বসেই কবি কাহিনী লিখতে লিখতে সংশোধন করতে করতে তাকে শোনাতেন রবীন্দ্রনাথ। তারপর কবি কাহিনীতে নলিনী নামের যে মেয়েটি আছে তারই নামে আন্নার নতুন নাম রাখলেন রবীন্দ্রনাথ, নলিনী। তোমার কাছে হে বর মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্ন সুধা হেন নবীন জীবন দে গোপুরে, গানের সুরে তোমার কাছে মরণ হতে যেন জাগি, গানের সুরে। ইচ্ছে করেছিলেন সেই নামটি আমার কবিতার ছন্দে জড়িয়ে দিতে, বেঁধে দিলুম সেটাকে কাব্যের গাঁথনিতে। শুনো নলিনী, খোলগো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি, দেখো তোমারই দুয়ার পরে
সখী এসেছে তোমারই রবি, শুনি প্রভাতের গাথা মোর, দেখো ভেঙেছে ঘুমের ঘোর, দেখো জগৎ উঠেছে নয়ন মেলিয়া নূতন জীবন লোভী, তবে তুমি গো স্বজনী জাগিবে নাকি, আমি যে তোমারই কবি, শুনো আমার কবিতা তবে, আমি গাহিব নীরব রবে, ভবে নবজীবনের গান, প্রভাত জলদ প্রভাত সমীর, প্রভাত বিহগ প্রভাত শিশির, সমস্বরে তারা সকলে মিলি মিশাবে মধুর তান, প্রতিদিন আসি প্রতিদিন হাসি প্রতিদিন গান গাহি, প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান ধীরে ধীরে উঠো চাহি, আজিও এসেছি চেয়ে দেখো দেখি আত্মরজনী নাহি, শিশিরে মুখানি মাজি সখী লোহিত বসনে সাজি, দেখো বিমল সরসী আরশির পরে অপরূপ রূপ রাশি, তবে থেকে থেকে ধীরে নুইয়া পড়িয়া নিজ মুখ ছায়া আধে কহিরিয়া, ললিত অথরে উঠিবে ফুটিয়া সরমের মৃদু হাসি, শুনো নলিনী খুল গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি। আমার সঙ্গে সে প্রায় জেচে মিশতে আসত, কত ছুতো করেই যে ঘুরত আমার আনাচে কানাচে, আমি বেশ টের পেতাম যে ঘটবার মতন কিছু একটা ঘটছে, কিন্তু হায় রে, সে হাওয়াটাকে উস্কে দেওয়ার দিকে আমার না ছিল তৎপরতা, না ছিল কোনো প্রত্যুৎপন্ন মতিত্ব। একদিন আন্না হঠাৎ রবিকে বলল, রবি তুমি কোনো দিন দাড়ি রেখো না, অমন সুন্দর মুখ তোমার যেন দাড়িতে কোনো দিন ঢাকা না পড়ে। আমার মুখের অবাধ্যতা প্রকাশ পাবার পূর্বেই তার মৃত্যু ঘটেছিল। লিখেছেন রবীন্দ্রনাথ। 1879 সালের 18ই নভেম্বর বিলেতে লিটল ডেল নামের এক আইরিশ যুবককে বিয়ে করেন আন্না। তার বয়স তখন 24, দুই কন্যার মা হয়েছিলেন তিনি। মাত্র 36 বছর বয়সে 1891 এর 5ই জুলাই এডিনবারাতে মারা যান আন্না। অনেক বছর পরে পশ্চিমযাত্রীর ডায়েরিতে লিখেছেন রবীন্দ্রনাথ, কিশোর বয়সে যারা আমাকে কাঁদিয়েছিল হাসিয়েছিল, আমার কাছ থেকে আমার গান লুট করে নিয়ে ছড়িয়ে ফেলেছিল, আমার মনের কৃতজ্ঞতা তাদের দিকে ছুটল, তারা মস্ত বড় কিছুই নয়, তারা দেখা দিয়েছে কেউ বা বনের ছায়ায়, কেউ বা নদীর ধারে, কেউ বা ঘরের কোণে, কেউ বা পথের বাঁকে। আমি তাদের দিকে মুখ ফিরিয়ে বললুম, আমার জীবনে যারা সত্যিকার ফসল ফলিয়েছে সেই আলোর সেই উত্তাপের দূত তোমরাই, প্রণাম তোমাদের, তোমাদের অনেকেই এসেছিলে ক্ষণকালের জন্য, আধো স্বপ্ন আধো জাগার ভোরবেলায় শুকতারার মতো, প্রভাত না হতেই অস্ত গেল। জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় রে, জয় করে তবু। ভেবেছিনু গেছি ভুলে, ভেবেছিনু পদচিহ্নগুলি পদে পদে মুছে নিল সর্বনাশী অবিশ্বাসী ধুলি, আজ দেখি সেদিনের সেই ক্ষীণ পদধ্বনি তার আমার গানের ছন্দ গোপনে করেছে অধিকার, দেখি তারই অদৃশ্য অঙ্গুলি স্বপ্নে অশ্রু সরোবরে ক্ষণে ক্ষণে দেয় ঢেউ তুলি, বিরহের দূতি এসে তার সে স্তিমিত দীপখানি চিত্তের অজানা কক্ষে
কখন রাখিয়া দিল আনি, সেখানে যে বিনা আছে অকস্মাৎ একটি আঘাতে মুহূর্ত বাজিয়াছিল। তারপরে সপ্তহীন রাতে বেদনাপত্নের বিনা পানি সন্ধান করেছে সেই অন্ধকারে থেমে যাওয়া বাণী। খোলো খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজিব তারার মাঝে চঞ্চলের মালার মনিকা, খুঁজিব সেখানে আমি যেথা হতে আসে ক্ষণতরে আশ্বিনে গোধূলি আলো, যেথা হতে নামে পৃথিবী পরে শ্রাবণের সায়াহ্ন জ্যোথিকা, যেথা হতে পরে ঝড় বিদ্যুতের ক্ষণদীপ্ত টিকা। সাল 1879, স্থান লন্ডন, বসন্তকাল। কিশোর রবীন্দ্রনাথ লন্ডনের স্কট পরিবারের অতিথি। ডক্টর এবং মিসেস স্কটের চার মেয়ে, তাদের মধ্যে দুই মেয়ে একই সঙ্গে প্রেমে পড়লেন রবীন্দ্রের, আর রবীন্দ্রের ভালোবাসা পেলেন যে ইংরেজ কিশোরী, তার নাম লুসি। লুসি স্কটই রবীন্দ্রের মন ছেয়ে ফেললেন। তার কাছ থেকে বিদায় নেবার সময় হলে রবীন্দ্রনাথ লিখলেন, একদিন দুই দিন ফুরাইল শেষে, আবার উঠিতে হল চলিনু বিদেশে, এই যে ফিরানো মুখ চলিনু পুরাবে, আর কি রে জীবনে ফিরে আসা হবে, কিন্তু আহা দুদিনের তরে হেথাইনু, একটি কোমল প্রাণ ভেঙে রেখে গেনু। লুসির পিয়ানোতে ইংরেজি সুর, রবীন্দ্রনাথের কণ্ঠে সেই সুরে সুর মিলিয়ে বাংলা গান, রবীন্দ্রমুগ্ধ লুসিও তার কণ্ঠে তুলে নিলেন সেই গান। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই, তোটি নীলো তুলে কল্লোলে চলিয়া যায়, তোটি নীলো তুলে কল্লোলে পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। কিন্তু শুধুই কি লুসি স্কট, বিলিতে একের পর এক বিদেশিনী আকৃষ্ট হয়েছিলেন কিশোর রবীন্দ্রের রূপ গুণ আভিজাত্যের প্রতি, রবীন্দ্রনাথের নিজের স্বীকারোক্তি। অপরিচিত মেয়ের সঙ্গে পাগলের মতো ঘুরে বেড়াতে ভালো না লাগলেও যাদের সঙ্গে বিশেষ আলাপ আছে তাদের সঙ্গে নাচতে আমার মন্দ লাগে না। যেদিকে পা বাড়াই বিবিদের গাউন, যেদিকে চোখ ফেরাই চোখ ঝলসে যায়, সকলের মুখে হাসি মন অধিকার করবার যত প্রকার গোলাগুলি আছে বিবিরা তা অকাতরে নির্দয়ভাবে বর্ষণ করছেন। এখানে ঘর যত পিছল হয়
ততই নাচবার উপযুক্ত হয়। পা কোনো বাধা পায় না, আপনা আপনি পিছলে আসে। লুসি ছাড়া আরও তিন বিলিতি বিবি, মিস লং, মিস ভিভিয়ান, মিস মূল, সাড়া দিয়েছিলেন রবীন্দ্রের আকর্ষণে। দুঃখের কথা বলব কি, আমার এই চেহারাটা যে নেহাত অচল নয়, এ কথা আমি প্রথম টের পাই কোথায় জানো? বিলেতে। এতই লাজুক ও মুখচোরা ছিলাম সে সময় যে তরুণী মহলে এরকম প্রতিষ্ঠার কানাঘুষো শুনেও ওদিকে ভিড়তে সাহস পাইনি। আসলে আমার বয়স হয়েছিল দেরিতে। অনেক দিনের কথা সে, যে অনেক দিনের কথা। পুরানো এই ঘাটের ধারে ফিরে এলো কোন জোয়ারে পুরানো সেই কিশোর প্রেমের করুণ ব্যাকুলতা, সে যে অনেক দিনের কথা। আজকে মনে পড়েছে সেই নির্জন অঙ্গন, সেই প্রদোষের অন্ধকারে এলো আমার অথর পারে ক্লান্ত ভীরু পাখির মতো কম্পিত চুম্বন। সেদিন নির্জন অঙ্গন, তখন জানা ছিল না তো ভালোবাসার ভাষা, যেন প্রথম দক্ষিণ বায়ে শিহর লেগেছিল গায়ে, চাপা কুড়ির বুকের মাঝে অস্ফুট কোন আশা, সে যে অজানা কোন ভাষা। সেই সেদিনের আসা যাওয়া আধেক জানা জানি, হঠাৎ হাতে হাতে ঠেকা বোবা চোখের চেয়ে দেখা, মনে পড়ে ভীরু হিয়ার না বলা সেই বাণী, সেই আধেক জানা জানি। এই জীবনে সেই তো আমার প্রথম ফাগুন মাস, ফুটল না তার মুকুলগুলি শুধু তারা হাওয়ায় দুলি, অবেলাতে ফেলে গেছে চরম দীর্ঘশ্বাস। আমার প্রথম ফাগুন মাস, ঝরে পড়া সেই মুকুলের শেষ না করা কথা, আজকে আমার সুরে গানে পায়ে খুঁজে তার গোপন মানে, আজ বেদনায় উঠল ফুটে তার সেদিনের ব্যথা, সেই শেষ না করা কথা। পারে যাওয়ার উধাও পাখি সেই কিশোরের ভাষা, প্রাণের পারের কুলায় ছাড়ি শূন্য আকাশ দিল পাড়ি, আজ এসে মোর স্বপন মাঝে পেয়েছে তার বাসা, আমার সেই কিশোরের ভাষা। মিস লং, মিস ভিভিয়ান, মিস মূল, কাউকেই সাহস করে প্রাণের কথা বলতে পারেননি তরুণ রবি। আমি মনে মনে মেয়েদের এত ভালোবাসি, কিন্তু তাদের সঙ্গে ভাব করতে পারিনি। প্রথম যৌবনের এই সব গোপনচারিণীদের দিকে ফিরে তাকিয়েছিলেন প্রান্তিক রবীন্দ্রনাথ। অনভিজ্ঞ নবকৈশোরের কম্পমান হাত হতে স্খলিত প্রথম বরমাল্য কণ্ঠে উঠে নাই, তাই আজিও অক্লিষ্ট অমলিন আছে তার অস্ফুট কলিকা। সমস্ত জীবন মোর তাই দিয়ে পুষ্প মুকুটিত, পেয়েছি যা অযাচিত প্রেমের অমৃত রস, পাইনি যা বহু সাধনায় দুই মিশেছিল মোর পীড়িত যৌবনে। ভালোবাসি 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 ভালোবাসি, ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায়। রবীন্দ্র সবে ফিরেছেন বিলেত থেকে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রর চেয়ে ঠিক দু বছরের বড় নতুন বৌঠান জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী, যে তাঁরই ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনছিলেন। প্রিয় জ্যোতিদাদার স্ত্রী হয়ে কাদম্বরী যখন জোড়াসাঁকোর বাড়িতে আসেন, তখন তাঁর বয়স 9 আর রবির বয়স 7। দোসর আমার দোসর গো কোথা থেকে, কোন শিশুকাল হতে আমায় গেলে ডেকে, তাই তো আমি চিরজনম একলা থাকি, সকল বাঁধন টুটল আমার একটি কেবল রইল বাকি, সেই তো তোমার ডাকার বাঁধন অলখ ডোরে,
দিনে দিনে বাঁধল মোরে। দোসর আমার দোসর গো, কোথা থেকে কোন শিশুকাল হতে আমায় গেলে ডেকে। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি, বয়স তখন ১৬, তনু দেহখানি খেরিয়ে আছে ডুরে শাড়ি, কুমকুম ফোঁটা ভরু সঙ্গমে কিবা শ্বেত করবীর গুচ্ছ কর্ণমূলে, পিছন হইতে দেখিন কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঠাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি। আজ এই চিঠি লিখেছে তো সেই কবি, গোধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি, সপ্তটি নেই ঘড়ি টিক টিক করে, ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হলো গিয়েছ ভাবিব না তো, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি। মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেম রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়ে, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি, ইন সচকিত কাঁকনের ঋণ ঋণ, আনিও মধুর স্বপ্ন সখন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা। নতুন বৌঠানের চোখ ভুলতে পারেনি রবীন্দ্রনাথ সারা জীবন। বুঝিকো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া ওই আঁখি দুটি, চাহিলে হৃদয় পানে মরমেতে পড়ে ছায়া, তারা উঠে ফুটি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথামি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথামি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি
জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপণে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপণে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। নতুন বৌঠান কাদম্বরীকেই তাঁর জীবনের ধ্রুবতারা করেছিলেন রবীন্দ্রনাথ। ভগ্ন হৃদয় কাব্যখানি তাঁকেই উৎসর্গ করলেন তিনি। উৎসর্গপত্রে ঘোষণা করলেন তাঁর ভালোবাসা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। লিখলেন, চরণে দিনুগো আনি এ ভগ্ন হৃদয়খানি, চরণ রঞ্জিবে তব এ হৃদি শোনিত ধারা। ক্রমশ আরও গাঢ় ঘন হল রবীন্দ্র কাদম্বরীর সম্পর্ক। কিন্তু সংসারের পরিবারের আর পাঁচজন, কাদম্বরীর স্বামী জ্যোতিরিন্দ্রনাথ কি চোখে দেখতেন তারা এই ঘনিষ্ঠতাকে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ। আমি যে তোমায় জানি সে তো কেউ জানে না, তুমি মোর পানে চাও সে তো কেউ মানে না। মোর মুখে পেলে তোমার আভাস কতজনে কত করে পরিহাস, পাছে সে না পারি সহিতে নানা ছলে তাই ডাকি যে তোমায় কেহ কিছু নারে কহিতে। তোমার পথ যে তুমি চিনাইছ সে কথা বলিনে কাহারে, সবাই ঘুমালে জনহীন রাতে একা শীতব দুয়ারে। স্তব্ধ তোমার উদার আলয় বিনাটি বাজাতে মনে করি ভয়, চেয়ে থাকি শুধু নীরবে চকিতে তোমার ছায়া দেখি যদি ফিরে আসি তবে গরবে। প্রভাত না হতে কখন আবার গৃহকোণ মাঝে আসিয়া বাতায়নে বসি বিউফল বিনা, বিজনে বাজাই হাসিয়া পথ দিয়ে যেবা আসে যেবা যায় সহসা থমকি চমকিয়া চায় মনে করে তারে ডেকেছি। জানে না তো কেহ কত নাম দিয়ে এক নামখানি ঢেকেছি, ভোরের গোলাপ সেগানে সহসা সাড়া দেয় ফুলকাননে, ভোরের তারাটি সে গানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে। সব সংসার কাছে আসে ঘিরে প্রিয়জন সুখে ভাসে আঁকি নিরে, হাসি জেগে ওঠে ভবনে যে নামে যে ছলে বিনাটি বাজাই সারা পাই সারা ভুবনে। নিশীথে নিশীথে বিপুল প্রাসাদে তোমার মহলে মহলে হাজার হাজার সোনার প্রদীপ জলে অচপল অনলে, মোর দ্বীপে জেলে তাহারি আলোক পথ দিয়ে আসি হাসে কত লোক, দূরে যেতে হয় পালায়ে তাই তো সে শিখা ভবন শিখরে পারিনে রাখিতে জ্বালায়ে। বলিনে তো কারে সকালে বিকালে তোমার পথের মাঝেতে, বাঁশি বুকে লয়ে বিনা কাজে আসি বেড়াই ছত্র সাজেতে, যাহা মুখে আসে গাই সেই গান
নানা রাগিনীতে দিয়ে নানা তান, এক গান রাখি গোপনে নানা মুখ পানে আঁখি মেলি চাই, তোমা পানে চাই স্বপনে। গঙ্গার তীরে মনোরম বাংলো, বর্ষার দিনে রবীন্দ্র বিদ্যাপতি গেয়ে শোনাতেন প্রিয় বউ ঠাকুরনকে। আমার গঙ্গা তীরের সেই সুন্দর দিনগুলি গঙ্গার জলে উৎসর্গ করা পূর্ণ বিকশিত পদ্মফুলের মতো একটি একটি করিয়া ভাসিয়া যাইতে লাগিল। সূর্যাস্তের সময় আমরা নৌকো লইয়া বাহির হইয়া পড়িতাম, জ্যোতিদাদা বেহালা বাজাইতেন, আমি গান গাহিতাম। আমরা যখন বাগানের ঘাটে ফিরিয়া নদী তীরের ছাদটার উপরে বিছানা করিয়া বসিতাম, তখন জলে স্থলে সুপ্র শান্তি। নদীতে নৌকা প্রায় নাই, তীরের বনরেখা অন্ধকারে নিবিড়, নদীর তরঙ্গহীন প্রবাহের উপর আলো ঝিকঝিক করিতেছে। মোরান সাহেবের বাংলোয় গঙ্গার তীরে রবীন্দ্র আর কাদম্বরীর সম্পর্কে আরও গাঢ় রোমান্সের রং লাগল। সেই গঙ্গার ধার মনে পড়ে, সেই নিস্তব্ধ নিষিদ্ধ, সেই জ্যোৎস্নালোক, সেই দুইজনে মিলিয়া কল্পনার রাজ্যে বিচরণ, সেই মৃদু গম্ভীর স্বরে গভীর আলোচনা, সেই দুইজনে স্তব্ধ হইয়া নীরবে বসিয়া থাকা, সেই প্রভাতের বাতাস, সেই সন্ধ্যার ছায়া, একদিন সেই ঘনঘোর বর্ষার মেঘ, শ্রাবণের বর্ষণ, বিদ্যাপতির গান, তাহারা সব চলিয়া গিয়াছে, কিন্তু আমার এই ভাবগুলির মধ্যে তাহাদের ইতিহাস লেখা রহিল। তুমি ছাড়া আর কেহ তাহাদিগকে দেখিতে পাইবে না, আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। 9 ডিসেম্বর 1883, 24শে অগ্রহায়ণ, 1290, বিয়ে করলেন রবীন্দ্রনাথ, তার বয়স 23। বিয়ে হলো 10 বছরেরও কম বয়সী এক মেয়ের সঙ্গে, নাম ভবতারিণী, খুলনার ফুলতলির মেয়ে। মেয়েটির নতুন নাম রাখলেন রবীন্দ্রনাথ, মৃণালিনী। হয়তো তার প্রথম প্রেম নলিনী অর্থাৎ আন্নার কথা ভেবেই। রবীন্দ্রনাথের বিয়ে ঠিক 4.5 মাস পরে 1291-এর 8ই বৈশাখ 25 বছর বয়সে আত্মহত্যা করলেন কাদম্বরী দেবী। কাদম্বরীর মৃত্যু 23 বছরের সদ্য বিবাহিত রবীন্দ্রকে তছনছ করে দিয়েছিল, সম্পূর্ণ উদাসীন হয়ে গেলেন তিনি নিজের সম্পর্কে। বাড়ির ছাদে একলা গভীর অন্ধকারে মৃত্যুরাজ্যের কোনো একটি চিহ্ন দেখিবার জন্য আমি যেন সমস্ত রাত্রিটার ওপর অন্ধের মতো হাত বুলাইয়া ফিরিতাম। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে।
হেসে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনে উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল, হৃদয়ে আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। সাল 1887, চার বছর হলো রবীন্দ্রনাথ বিবাহিত, এক বছর হলো তিনি বাবা হয়েছেন। তাঁর প্রয়োজন হলো এমন এক রমণীর, যিনি অনেক দূর পর্যন্ত পূরণ করবেন নতুন বৌঠানের অভাব। পরিবারের মধ্যেই রবীন্দ্রনাথ দেখা পেলেন সেই মেয়ের। তিনি তাঁর নিজের ভাইঝি মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর জ্ঞানদানন্দিনীর পরমা সুন্দরী রোম্যান্টিক কল্পনাপ্রবণ কন্যা ইন্দিরা। রবীন্দ্রের স্ত্রী মৃণালিনী আর ইন্দিরা একেবারেই সমবয়সী, অথচ কত তফাত তাঁদের মানুষ গঠনের। 1886 সাল থেকে 1894, এই 8 বছরে মৃণালিনীর 5টি ছেলে মেয়ে, সুতরাং সংসার ছেলেপিলে প্রাত্যহিক কর্তব্য নিয়ে ব্যস্ত হয়ে থাকা ছাড়া মৃণালিনীর তো আর কোনো পথ ছিল না। রবীন্দ্রনাথের মানুষ জগৎ থেকে এ পৃথিবী অনেক দূরের, নারীর মধ্যে যে সূক্ষ্ম অনুভূতিপ্রবণ মন তিনি খুঁজেছেন সারা জীবন, তা তিনি পেয়ে গেলেন ভাইঝি ইন্দিরার মধ্যে। 1887 সালে তিনি প্রথম চিঠি লেখেন ইন্দিরাকে। চিঠির মাধ্যমেই ক্রমশ পরস্পরের কাছে যেতে থাকেন যুবক রবীন্দ্র, তরুণী ইন্দিরা। 1887 থেকে 1895, এই 8 বছরের মধ্যে রবীন্দ্রনাথ ইন্দিরাকে দিয়েছিলেন 252টি পত্র। ওই একই সময়ের মধ্যে স্ত্রী মৃণালিনীকে 5 সন্তান আর 15টি চিঠি। কারণ একটাই, সদ্য বিলেত ফেরত কিশোরী বিদুষী ইন্দিরার মন রবীন্দ্রনাথকে যেভাবে বুঝেছিল, মৃণালিনীর 8 পৌরে মন তা পারেনি। তুমি মোরে পারো না বুঝিতে, প্রশান্ত বিষাদ ভরে দুটি আঁখি প্রশ্ন করে, অর্থ মোর চাহিছে খুঁজিতে, চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে, চেয়ে দেখে সমুদ্রের বুকে, কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আঁখির কাছে, প্রসারিত অবারিত মন, দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পারো না। এ যদি হইত শুধু মনি, শতখণ্ড করি তারে সযত্নে বিবিধাকারে, একটি একটি করি গণি, একখানি সূত্রে গাঁথি একখানি হার, পরাতিন গলায় তোমার। এ যদি হইত শুধু ফুল, সুগোল সুন্দর ছোট উষালোকে ফোটো ফোটো, বসন্তের পবনে দোদুল, বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে,
পরায় দিতেম কালো চুলে, এ যে সখী সমস্ত হৃদয়, কোথা জল কোথা কূল, দিক হয়ে যায় ভুল, অন্তহীন রহস্য নিলয়, এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী, এ তবু তোমার রাজধানী। হৃদয়ের কথা বলার এই আকুলতাই রবীন্দ্রকে নিয়ে গেল ইন্দিরার কাছে। বিলেত থেকে একটি চিঠিতে তিনি ইন্দিরাকে লিখেছেন 1890-এর অক্টোবরে, মানুষ কি লোহার কল যে ঠিক নিয়ম অনুসারে চলবে? মানুষের মনের এত বিচিত্র এবং বিস্তৃত কাণ্ডকারখানা, তার এত দিকে গতি এবং এত রকমের অধিকার যে এদিকে ওদিকে হেলতেই হবে, সেই তার জীবনের লক্ষণ, তার মনুষ্যত্বের চিহ্ন, তার জড়ত্বের প্রতিপাদ, যাকে আমরা প্রবৃত্তি বলি এবং যার প্রতি আমরা সর্বদাই কটু ভাষা প্রয়োগ করি, সেই আমাদের জীবনের গতিশক্তি, সেই আমাদের নানা সুখ দুঃখ পাপ পুণ্যের মধ্য দিয়ে অনন্তের দিকে বিকশিত করে তুলেছে। নদী যদি প্রতিপদে বলে, কই সমুদ্র কোথায়, এ যে মরুভূমি, ওই যে অরণ্য, ওই যে বালির চড়া, আমাকে যে শক্তি ঠেলে নিয়ে যাচ্ছে সে বুঝি আমাকে ভুলিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তাহলে তার যে ভ্রম হয়। প্রবৃত্তির উপরে একান্ত অবিশ্বাস করলে আমাদেরও কতকটা সেই রকম ভ্রম হয়। যার এই প্রবৃত্তি বা জীবনী শক্তির প্রাবল্য নেই, যার মনের রহস্যময় বিচিত্র বিকাশ নেই, সে সুখী হতে পারে, সাধু হতে পারে, এবং তার সেই সংকীর্ণতাকে লোকে মনের জোর বলতে পারে, কিন্তু অনন্ত জীবনের পাথেও তার বেশি নেই। আমি এই যে চিঠির বাকি অংশটুকু কেউ কেটে নিয়ে লোপাট করে দিয়েছেন, ইন্দিরা নিজেই কি? ১৯১৮, দেখা হলো রানুর সঙ্গে, শুরু হলো নতুন সম্পর্ক। বেনারস হিন্দু ইউনিভার্সিটির দর্শনশাস্ত্রের অধ্যাপক ফণীভূষণ অধিকারীর 5 সন্তানের মধ্যে তৃতীয় রানু বা প্রীতি অধিকারীর জন্ম 1906 সালে। 1918 সালে ফণীভূষণ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ল্যান্সটাউন রোডে একটি ভাড়া বাড়িতে ওঠেন। 15 মে রানু জোড়াসাঁকোর বাড়িতে এসে দেখা করেন রবীন্দ্রনাথের সঙ্গে, সেই প্রথম দেখা। পরের দিন মারা গেলেন রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতা বা বেলা। রবীন্দ্রনাথ বেলার বাড়িতে গিয়ে শুনলেন বেলা আর নেই। সিঁড়ি থেকেই ফিরে গেলেন রবীন্দ্রনাথ, এলেন ল্যান্সটাউন রোডে ফণীভূষণের বাড়িতে, ডাকলেন রানু। না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে কাছে তার রো শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তারে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে। বসি কবিগণ সোনার উপমা সূত্রে বুনিছে বসন, সপিয়া তোমার পরে নূতন মহিমা অমর করেছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না, সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা,
বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার, লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন, পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। শাল ১৯৪১, রবীন্দ্রনাথ শেষশয্যায়। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে মনে পড়ল তাঁর এক পরমা সুন্দরী কিশোরীর কাছ থেকে পাওয়া এই লাইনটুকু, জান আপনি বড় দুষ্টু। তারপর বাকি চিঠিটাও ঝাপসাভাবে মনে এলো তাঁর। অনেক বছর আগে সেই কিশোরী লিখেছিল, আপনি পাখি আমার নেড়ের পাখি অধীর হলো কেন জানি, কেন লিখেছেন আমি সব বুঝতে পেরেছি, জান আপনি বড় দুষ্টু। ১৩২৬ জ্যৈষ্ঠ সংখ্যার প্রবাসীতে এই গানটি পড়ে কবছর আগে নোবেল প্রাইজ পাওয়া তার ভানুদাদাকে লিখেছিল ১৩ বছরের রানু অধিকারী, পরে লেডি রানু মুখার্জি। কাশীর এই মেয়েটির সঙ্গে তাঁর নতুন বৌঠানের মিল পেয়েছিলেন রবীন্দ্রনাথ। ওকে কাছে রেখে দিলে হয় না? রানু তো প্রায় কাছে থেকেই গিয়েছিল। রানুর মধ্যে অনেক বছর পরে যেন নতুন বৌঠান কাদম্বরীকে ফিরে পেয়ে রবীন্দ্রনাথ লিখলেন, এই বুঝি মোর ভোরের তারা এলো সাঁঝের তারার বেশে, অবাক চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে, সকালবেলা পাইনি দেখা পাড়ি দিল কখন একা, নামলো আলোক সাগর পারে অন্ধকারের ঘাটে এসে, সকালবেলা আমার হৃদয় ভরিয়েছিল পথের গানে, সন্ধ্যাবেলা বাজায় বিনা কোন সুরে যে কেই বা জানে, পরিচয়ের রথের ধারা কিছুতে আর হয় না হারা, বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে যে, এই বুঝি মোর ভোরের তারা এলো সাঁঝের তারার বেশে, অবাক চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে। শেষ রোগশয্যায় রানুর লেখা আরও এক চিঠি মনে পড়ল রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের কাছে বেশ কিছুদিন থাকার পর ফিরে যাওয়ার পথে ট্রেন থেকে এই চিঠি লিখেছিল রানু, এখন গাড়ি চলছে, আমি খুব কাঁদছি, আপনার জন্যে খুব মন কেমন করছে, আপনার কাছে যেতে ইচ্ছে করছে, কে চুল আছড়ে দেবে আপনাকে, আমার সন্ধ্যাবেলা ভালো লাগবে না, আপনারও কোথায় ভালো লাগবে না, আপনি একলাটি চুপ করে বসে থাকবেন, যাবার সময় তুমি মন খারাপ করে চোখের জল ফেলে চলে গিয়েছ, তাই আমারও মনটা ব্যথিত হয়ে আছে, এতক্ষণে তুমি রেলগাড়িতে ধকধক করতে করতে চলেছ, কত স্টেশন পার হয়ে চলে গিয়েছ, আমাদের এই লাল মাটির এই তাল গাছের দেশ হয়তো ছাড়িয়ে গেছো বা, বেলা ৩টে বেজে গেছে তবু আমি আমার সেই ডেস্কে বসে আছি। রানু, আচ্ছা বেশ রাজি, ভানুদাদা নামই বহাল হলো, এ নামে আজ পর্যন্ত আমাকে কেউ ডাকেনি, আর কেউ যদি ডাকে তবে তার উত্তর দেব না। যেমনি তোমার চিঠি পাই অমনি তখনই তার জবাব লিখে দিই, অন্য কাজকর্মকে ততক্ষণ দরজার বাইরে দাঁড় করিয়ে রাখি। বহিছে হাওয়া উতল বেগে, আকাশ ঢাকা সজল মেঘে, ধনিয়া উঠে কেকা, করিনি কাজ পরিনি বেশ, গিয়েছে বেলা বাঁধিনি কেশ, পড়ি তোমারই লেখা, ওগো আমারই কবি তোমারে আমি জানি নে কভু, তোমার বাণী আঁকিছে তবু অলস মনে অজানা তব ছবি, বাদল ছায়া হায় গোমরি বেদনা দিয়ে তুলেছ ভরি, নয়ন মম করিছে ছল ছল,
হিয়ার মাঝে কি কথা তুমি বলো, কোথায় কবে আছিলে জাগি, বিরহ তব কাহার লাগি, কোন সে তব প্রিয়া, ইন্দ্র তুমি তোমার সচি, জানি তাহারে তুলেছ রচি আপন মায়া দিয়া। ওগো আমার কবি, ছন্দ বুকে যতই বাজে ততই সেই মুরতি মাঝে, জানি না কেন আমারে আমি লোভি, নারী হৃদয়ে যমুনা তীরে চিরদিনের সোহাগিনী রে, চিরকালের শুনাও স্তব গান, বিনা কারণে দুলিয়া উঠে প্রাণ। তোমার জীবনে রানু, যদি আমার মধ্যে সেই সদর দরজাটা খুঁজে পেতে, তাহলে খোলা আকাশের স্বাদ পেয়ে হয়তো খুশি হতে। তোমার অন্তরের দরজার অধিকার দাবি আমার তো চলবে না, এমনকি সেখানকার সত্যকার চাবিটি তোমার হাতেও নেই। যার হাতে আছে সে আপনি এসে প্রবেশ করবে, কেউ বাধা দিতে পারবে না। আমি যা দিতে পারি তুমি যদি তা চাইতে পারতে, তাহলে বড় দরজাটা খোলা ছিল। কোনো মেয়েই আজ পর্যন্ত সেই সত্যকার আমাকে সত্য করে চায়নি, যদি চাইত তাহলে আমি নিজে ধন্য হতুম। আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে, তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে ফাগুন আসে ফিরে ফিরে দক্ষিণ বায়ে, নতুন সুরে গান উড়ে যায় আকাশ পারে, নতুন রঙে ফুল ফোটে তাই ভারে ভারে। ওগো আমার নিত্য নূতন, দাঁড়াও হেসে, চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে। এই কিশোরীর নিমন্ত্রণে চলতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ নবীন বেশে, চলেও ছিলেন অনেক দূর। কিন্তু রানুর তো একদিন বিয়ে হয়ে যাবে, তখন রবীন্দ্রনাথের সঙ্গে রানুর সম্পর্ক নিয়ে অপবাদ রটল, রানু চলে যাবে, এ ভয়ও দানা বেঁধে উঠল রবীন্দ্রনাথের মনে। না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে। তবু রানুকে চলে যেতেই হলো রবীন্দ্রনাথের জীবন থেকে। ১৯২৫ সালের ২৮শে জুন স্যার রাজেন্দ্রলাল মুখোপাধ্যায়ের পুত্র স্যার বীরেন্দ্রনাথের সঙ্গে বিয়ে হয়ে গেল রানুর। রানু অধিকারী রাতারাতি হয়ে গেলেন লেডি রানু। আর রবীন্দ্রনাথ, আমার ভুবন তো আজ হলো কাঙাল, কিছু তো নাই বাকি, ওগো নিঠুর দেখতে পেলে তাকি, তার সব ঝরেছে সব মরেছে, জীর্ণ বসন ওই পড়েছে, প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহ ঢাকি, কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি, এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি, তার দীপের আলোকে নিভালো তারে তুমি আবার জালো, আমার আপন আধার আমার আখিরে দেয় ফাঁকি, আমার ভুবন তো আজ হলো কাঙাল, কিছু তো নাই বাকি, ওগো নিঠুর দেখতে পেলে তাকি। ১৯২৪ সাল, দীপের আলো আবার জ্বলে উঠেছিল, সে আলো জ্বালার কথা আছে পুরবী কাব্যগ্রন্থে। রবীন্দ্রনাথ পুরবী উৎসর্গ করেছিলেন বিজয়াকে। বিজয়া রবীন্দ্রনাথের দেওয়া নাম, আর্জেন্টিনার এই মেয়ের আসল নাম ভিক্টোরিয়া ওকাম্পো। বিজয়াকে পুরবী পাঠিয়ে রবীন্দ্রনাথ লিখলেন, বাংলায় লেখা একটি বই তোমাকে পাঠাচ্ছি, নিজের হাতে দিতে পারলেই ভালো লাগত, এ বই তোমাকেই উৎসর্গ করা, যদিও তুমি জানতে পারবে না কি আছে এর মধ্যে।
সান ইসিদ্রোতে যখন ছিলাম এর অনেক কবিতাই তখনকার লেখা। ভরসা করি এর লেখক তোমার পাশে যতদিন থাকতে পেরেছে তার চেয়ে বেশি দিন থাকতে পারবে এই বই। সান ইসিদ্রোতে ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতেই ছিলেন রবীন্দ্রনাথ। তাঁরই উদ্দেশ্যে লিখলেন, প্রবাসের দিন মোর পরিপূর্ণ করি দিলে নারী মাধুর্য সুথায়, কত সহজে করিলে আপনারি দূর দেশি পথিকেরে, যেমন সহজে সন্ধ্যা কাশে আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে আমারে করিল অভ্যর্থনা, নির্জনে বাতায়নে একেলা দাঁড়ায় যবে চাহিলাম দক্ষিণ গগনে, ঊর্ধ্ব হতে একতানে এলো প্রাণে আলোকেরই বাণী, শুনিনু গম্ভীর স্বর তোমারে যে জানি মোরা জানি, আধারের কোল হতে যেদিন কোলেতে নিল খিতি মোদের অতিথি তুমি চিরদিন আলোর অতিথি, তেমনি তারার মতো মুখে মোর চাহিলে কল্যাণী, কহিলে তেমনি স্বরে তোমারে যে জানি আমি জানি, জানি না তো ভাষা তব হে নারী শুনেছি তব গীতি, প্রেমের অতিথি কবি চিরদিন আমারই অতিথি। প্রদীপ যখন নেবেছিল আধার যখন রাতি, দুয়ার যখন বন্ধ ছিল ছিল না কেউ সাথী, মনে হলো অন্ধকারে কে এসেছে বাহির দ্বারে, মনে হলো শুনি যেন পায়ের ধ্বনিকার, রাতের হাওয়ায় বাজল বুঝি কঙ্কন ঝঙ্কার, বারিক শুধু মনে হলো খুলি দুয়ার খুলি, ক্ষণিক পরে ঘুমের ঘোরে কখন গেন ভুলি, কোন অতিথি দ্বারের কাছে একলা রাতে বসে আছে, ক্ষণে ক্ষণে তন্দ্রা ভেঙে মন শুধালো যবে বলেছিলেন আর কিছু নয় স্বপ্ন আমার হবে, আজ হতে মোর ঘরের দুয়ার রাখবো খুলে রাতে, প্রদীপখানি রইবে জ্বালা বাহির জানালাতে, আজ হতে কার পরশ লাগি পথ তাকিয়ে রইব জাগি, আর কোনোদিন আসবে নাকি আমার পরাঞ্ছে জুথির মালার গন্ধখানি রাতের বাতাস বে, আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে, তোমার কাননতলে ফাল্গুন আসিবে বারংবার তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার, বেলা কবে গিয়াছে বৃথাই এতকাল ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা আলোকে আমার সময় আর নাই, তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম, ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল বনে, দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে, চাব না তোমার চোখে আখি জল পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি, ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি সময়ের তিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে, হাসিও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে, বন সরসীর তীরে ভীরু কাঠ বিড়ালিরে সহসা চকিত করো ত্রাসে, ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ,
দিবনা মন্থর করি ওই তব চঞ্চল চরণ, তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে দোলে, নিড়ে ফেরা পাখি জবে অস্ফুট কাকলি রবে, দিনান্তের ক্ষুব্ধ করি তোলে বেনু বন ছায়া ঘন সন্ধ্যায়, তোমার ছবি দূরে মিলাই বেগথুলির বাঁশরীর সর্পশে সুরে, রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সমুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভোরে গাথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শতব, সেই হবে বিদায়ের বাণী। আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদিমাঝারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। রবীন্দ্রনাথের শেষ রোগশয্যায় আবার ফিরে এলাম আমরা। তার অস্পষ্ট আবছা স্মৃতিতে ভিড় করে আসছে অতীতের পালানো স্বপন, এক মুখ মিশে যাচ্ছে অন্য মুখে। কি যেন নাম ছিল সুন্দরীর? অন্নপূর্ণা তাড়কার, ডাকনাম আন্না। ওরই তো নাম রেখেছিলেন নলিনী। শুনো নলিনী, খোলো গো আঁখি, সখী এসেছে তোমার রূপই, সাহস করে লিখেও ফেললাম একদিন। নলিনী, তোমার অত তাড়াতাড়ি মরে যাওয়ার কি প্রয়োজন ছিল? নতুন বৌঠান, তুমি বা আত্মহত্যা করলে কেন? আমার বিয়ের পরে একলা হয়ে যাচ্ছিলে ক্রমশ, লাল শাল গায়ে তোমার ঘরেই তো আইবুড়ো ভাত খেতে বসেছিলাম, অত আনন্দের মাঝে কি বিষণ্ণ দেখাচ্ছিল তোমাকে বৌঠান, কেন তুমি একটুখানি অপেক্ষা করলে না? তোমার কাছেই তো ফিরে আসতাম আমি। এখনো মনে পড়ে তোমার চোখ, মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, ভুলতে পারিনি বলেই তোমার চোখ বার বার এঁকে রেখে গেলাম আমার ছবিতে। তোমার অভাববোধ অনেকটা পূরণ করেছিল মেজদা সত্যেন্দ্রনাথের সুন্দরী মেয়ে ইন্দিরা, নিজের ভাইঝি বলেই হয়তো এত কাছের মনে হয়েছিল তাকে। তোমারই মতো ইন্দিরার চোখ দুটিও ছিল ভারী সুন্দর।
কিন্তু ওই দুই বোনের চোখ আর ঠোঁটও বড় সুন্দর ছিল বৌঠান। ডাক্তার স্কটের দুই মেয়ে, আমি বুঝতে দিতাম না আমি কাকে ভালোবাসি। ওরা পিয়ানো বাজাতো আর আমি আমার লেখা বাংলা গানে ইংরেজি সুর দিয়ে গাইতাম। রানুকে প্রথম দেখে নতুন বৌঠান তোমারই কথা মনে হয়েছিল আমার, কোথায় যেন মিল আছে, ওরই জন্য তো লিখেছিলাম। এবার উজাড় করে লওহে আমার যা কিছু সম্বল। হঠাৎ ওর বিয়ের খবর পেয়ে বজ্রাহত হয়েছিলাম আমি, ভেবেছিলাম ঝরবে না আর আমার চোখের জল, কিন্তু তাই হয়। আমার ভুবন কিন্তু শেষ পর্যন্ত কাঙাল হয়নি রানু। আমি জানতাম না যে সে ছিল আমার অপেক্ষায়, অনেক দূরের দেশ আর্জেন্টিনায়, আমার ভিক্টোরিয়া ওকাম্পো, আমার বিজয়া। অথচ আমার 41 বছর বয়স পর্যন্ত তুমি তো আমার সঙ্গে ছিলে ছোট বউ, তবু আজীবন আমাকে খুঁজতে হলো অন্য এক নারীকে, যে আমাকে বুঝবে, যে হতে পারবে আমার লীলা সঙ্গিনী। আজ রোগশয্যায় বিস্মরণের গোথুলি ক্ষণের আলোয় ছোট বউ তোমার মুখ ঝাপসা। এবার কি তবে শেষ খেলা হবে নিষিদ্ধ অন্ধকারে, মনে মনে বুঝি হবে খোঁজাখুঁজি অমাবস্যার পারে। মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে, তারায় তারায় তারে লুকাচুরি রাতে, সুর বেজেছিল যাহার পরশপাতে, নীরবে লোভিব তারে দিনের দুরাশা, স্বপনের ভাষা রচিবে অন্ধকারে। যদি রাত হয় না করিব ভয়, চিনি যে তোমারে চিনি, চোখে নাই দেখি তবু ছলিবে কি, হে গোপন রঙ্গিনী, নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে, তবু সব কথা যাবে সে আমায় বলে, তিমিরে তোমার পরশ লহরী দোলে, হে রস তরঙ্গিনী, হে আমার প্রিয়, আবার ভুলিও, চিনি যে তোমারে চিনি। ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে।